ভালো হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু একাডেমি অফ বায়োসাইন্স। তো আজকে আমরা করতে চলেছি আর একটা কম্পারেটিভ অ্যানাটমি থেকে প্র্যাকটিক্যাল, যার নাম মাউন্টিং অফ সাইক্লয়েড অ্যান্ড টিনয়েড স্কেল। তো আমরা যা যা রিয়েজেন্ট আমাদের লাগবে, মেনলি পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, সেটা করে নিয়েছি, এবং এখানে অ্যানাবাস ফর দ্য টিনয়েড স্কেল অ্যান্ড মৃগেল ফর দ্য সাইক্লয়েড স্কেল আমরা স্পেসিমেনগুলো নিয়ে নিয়েছি। এখানে যে কোনো কার্ভ দিয়ে সাইক্লয়েড করা যায়, আমরা এখানে মৃগেলটা নিয়েছি। আর এখন কই মাছের লেজের দিকটা থেকে একদম এই রিজিয়নটা থেকে ছোট ছোট স্কেলগুলোকে আমরা প্রথমে আইসোলেট করে নেব। তো এখানে আমরা আইসোলেট করছি এবং সেটাকে ওয়াচ গ্লাসে কালেক্ট করছি। এই স্কেলগুলো আমরা দেখব একটা ব্ল্যাকিশ কালার এর ওপর রয়েছে, একটা ব্ল্যাকিশ লেয়ার রয়েছে, সেটাকে রিমুভ করব আমরা প্রথমে একটু জলের মধ্যে ওয়াশ করে, তারপর সেটাকে নেক্সট ওয়াচ গ্লাসে শিফট করব এবং সেখানে আমাদের কেওএইচ সলিউশনটাকে অ্যাড করব। এই কেওএইচ সলিউশনটা হেল্প করবে এটাকে, এই স্কেলগুলোকে পুরোপুরি ট্রান্সপারেন্ট করতে এবং এর ওপরে যে ব্ল্যাকিশ পোর্শনটা রয়েছে সেটাকে রিমুভ করতে। তো এই প্রসেসটাকে আমরা কন্টিনিউ করে যাব কিছুক্ষণ, এবং সেম ওয়েতে যেমনভাবে আমরা অ্যানাবাসটা করলাম ঠিক সেইভাবেই আমরা মৃগেল মাছটা থেকেও কিন্তু স্কেল কালেক্ট করব। এখানে যে সিলভারি কালারের অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি স্কেলগুলোর ওপরে, সেই লেয়ারটাকে রিমুভ করার জন্য সেমভাবে আমরা কেউই সলিউশন অ্যাড করব এবং তার আগে একটু জলে ওয়াশ করে নেব। এবং মনে রাখতে হবে আমরা সাইক্লয়েড এই স্কেলগুলোকে একটা ডিফারেন্ট ওয়াচ গ্লাসে রাখবো এবং টিনয়েডের জন্য আলাদা ওয়াচ গ্লাস ইউজ করব। এবং এটা যখন জলে থাকবে তখন এটাকে আমরা একটু ব্রাশ দিয়ে বা ফরসেপ দিয়ে একটু ক্লিন করার চেষ্টা করব, যাতে ব্ল্যাকিশ পার্টটা পুরোপুরি রিমুভ হয়ে যায়। এরপর আমরা কি করব, এর মধ্যে থেকে যেগুলো খুবই ভালো স্টেন, খুবই ভালোভাবে ক্লিন হয়েছে, সেগুলোকে আলাদা করে নেব এবং তার উপরে ইওসিন স্টেনটা ইউজ করব। তো ওয়াচ গ্লাসের মধ্যে আমরা কেওইস থেকে সরিয়ে সে স্কেলগুলোর ওপরে ফোঁটা ফোঁটা ইওসিন স্টেনটাকে ইউজ করব দেব। আমরা কেওইচ সলিউশনটাকে এখান থেকে ডিসকার্ড করছি, কারণ অলরেডি বেশ কিছু স্কেল ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। সেম ওয়েতে আমরা সাইক্লয়েড স্কেলগুলোর জন্য ইওসিন স্টেন ইউজ করব। এরপর মাউন্টিং করব, যেহেতু আমাদের টেম্পোরারি মাউন্ট করতে হবে অ্যাজ পার আওয়ার সিবিসিএস সিলেবাস, সো এখানে আমরা কোনো মাউন্টিং এজেন্ট লাইক ডিপিএক্স, ক্যানাডা বালসাম সেগুলো আমরা ইউজ করব না। আমরা এখানে জাস্ট স্টেনটাকেই নেব, এবং এই কভার স্লিপ চাপা দেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্টেপটা যখন করে অনেক স্টুডেন্টরা ভুল করে কিছু বাবল ভেতরে ক্রিয়েট করে ফেলে, কিন্তু সেই যাতে বাবলটা না ক্রিয়েশন হয় তাই জন্য আমরা একটা সোনামুখী নিডেল ইউজ করব। এই হচ্ছে সোনামুখী নিডেল, পুরোপুরি কাস্টমাইজ করা, একদম নিজের হাতে বানানো। তো এই নিডেলটাকে একটা ট্যাচা করে ধরে, একদম অ্যাঙ্গেল করে ধরে, তারপর কিন্তু
কভার স্লিপটাকে প্লেস করব এবং ক্যাপিলারি অ্যাকশন হয়ে স্টেনটা পুরোটাকেই কভার করবে। এই অ্যাঙ্গেলটাকে আস্তে আস্তে আমরা রিডিউস করব, 45, 30, 20, 10 এরকম করতে করতে ফাইনালি ক্যাপিলারি অ্যাকশনে পুরো স্টেনটা কভার করে ফেলবে আমাদের কভার স্লিপকে, এবং দেখব ভেতরে কিন্তু একটাও বাবলস তৈরি হয়নি। এরপর সারাউন্ডিং যে এক্সেস স্টেনটা রয়েছে সেটাকে আমরা সোক করে নেব ফিল্টার পেপার দিয়ে। তার আগে এটাকে একটু প্রেস করে নেব যাতে এক্সেস স্টেনটা বাইরের দিকে চলে আসে এবং এটাকে আমরা ইজিলি সোক করাতে পারবো। তো ফিল্টার পেপার ইউজ করছি এটাকে অ্যাবজর্ব করানোর জন্য। তো ফাইনালি আমাদের যে স্লাইড প্রিপারেশন টেম্পোরারি মাউন্ট অফ টিনয়েড স্কেল, সরি এটা সাইক্লয়েড নয়, সাইক্লয়েডটা আমরা নেক্সট স্টেপে করব, এটা হচ্ছে টিনয়েড স্কেল, সেটা একদম রেডি টু ওয়াচ আমরা মাইক্রোস্কোপের তলায় রেখে এটাকে দেখব। তো এটার জন্য 10x লেন্সটাই এনাফ, কারণ এটা খুব একটা মাইক্রোস্পেসিমেন নয় যে এটাকে 40 দেখতে হবে। তো 10 আমরা সেট করে ভিশনটা কেমন আসছে তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি সেট হয়ে গেছে, এই হচ্ছে আমাদের টিনয়েড স্কেলের ভিউ। তো এটা হচ্ছে ডিস্টাল এন্ডের ভিউ, ডিস্টাল পোর্শনটার ভিউ হচ্ছে এরকম। এরপর একই রকমভাবে আমরা মাইক্রোস্কোপটাকে একটু অ্যাডজাস্ট করে নেব যাতে প্রক্সিমালের দিকটাও তোমাদেরকে দেখাতে পারি। এরপর প্রক্সিমাল ভিউটা হচ্ছে এই, খুবই সুন্দর দেখাচ্ছে। সেম ওয়েতে যেরকমভাবে আমরা মাউন্টিং করেছিলাম টিনয়েড স্কেল সেই রকমভাবে আমরা করবো সাইক্লয়েড স্কেল, এবং এই হচ্ছে তার ভিউ। তো আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, প্র্যাকটিক্যালের প্রোটোকলটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং, পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।